আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বিনোদন জগতের জনপ্রিয় জুটি দেবলীনা আর গৌরব। গৌরব দেবলীনার বিয়ের চর্চা এখনও রয়েছে। দেবলীনা কুমার সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, প্রায়শই বিভিন্ন ভিডিও বানিয়ে তিনি উপহার দেন ফ্যানেদের, আর ফ্যানেরাও তার এই ভিডিওগুলি পছন্দ করেন অনেকটাই বেশি। লকডাউনে দেবলীনার গৌরব বাড়িতে, ঠিক সেই সময় অভিনেত্রী দেবলীনা কুমার বানাচ্ছিলেন একটি ভিডিও, আর সেই ভিডিওটিকে কিভাবে খারাপ করলেন গৌরব, চলুন বন্ধুরা আপনাদেরকে দেখানো যাক। চলে হি জানা হ্যায় নজর চুড়া কে ইউ ফির সজনা থামি থি তুমনে মেরি গলায় ক্যুঁ, এই জনপ্রিয় হিন্দি গানের উপর রিল বানাচ্ছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার। পরেছিলেন লাল পেরে হলুদ শাড়ি, সঙ্গে লাল ব্লাউজ, খোলা চুল, হাতে শাখা পলা, ভারী মিষ্টি দেখাচ্ছিল দেবলীনাকে। যখন তিনি গানের সঙ্গে লিপ মেলাতে শুরু করলেন আর শুরু করলেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ, তখন পেছনে বসে থাকা গৌরব চ্যাটার্জি ডাইনিং টেবিলের ঠিক নিচে যেতে শুরু করলেন আস্তে আস্তে। যেই না তিনি নিচে গেলেন আর বেরোলেন না, দেবলীনার রিল এভাবেই হয়ে গেল নষ্ট। দেবলীনা শেয়ার করে ফেলেছেন এই ভিডিওটি ফ্যানেদের জন্য। ফ্যানেরা কিন্তু দারুণ পছন্দ করেছেন দেবলীনার গৌরবের এই খুনসুটির ভিডিওটি। অভিনেত্রী দেবলীনা কুমার কিন্তু বেজায় রেগে আছেন, তিনি ভিডিওটি শেয়ার করেছেন আর ক্যাপশনে লিখেছেন, লকডাউন অ্যান্ড ইটস সাইড এফেক্ট, একটা রিলও শান্তি করে করতে দেয় না, গৌরব আমি নেব বদলা। তো বন্ধুরা, কি বদলা নেবেন দেবলীনা তা তো সময় বলে দেবে। দেবলীনা আর গৌরবের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।